बैलेंसिंग रॉक देखते हैं। वाओ बहुत ही सुंदर मुच्छे पालस। वाओ सो এখানে দেখো যে ক্যাচ করছে আর ওরা ধরেও নিচ্ছে নিয়ে যাচ্ছে, জাস্ট ভিউটা দেখো। হোয়াট আর যাবো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমার গোয়া লাস্ট ডে, সো এখন যাচ্ছি খেতে কারণ আমাদের বিকেলবেলা ট্রেন আছে। এখন ব্রেকফাস্ট করবো আর কিছু কিছু ওয়াটার অ্যাক্টিভিটি করার ইচ্ছে আছে কারণ আমরা গোয়াতে আসার পর একদিনও স্নান করতে পারিনি ঠিকভাবে বিচে। সো আজকে এগুলো করার ইচ্ছে আছে। সব কী কী করছি না করছি তোমাদের সব কিছু দেখাবো, তো চলো যাওয়া যাক। রেস্টুরেন্টে আসার পর দেখতে পাচ্ছি যে পুরো ক্লাউডি ওয়েদার হয়ে আছে, মানে একদম খুব সুন্দর লাগছে আর খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে বিচে, আর একদম তো মানে রোদ তো ওঠেইনি, সো মনে হয় বৃষ্টি বৃষ্টি আসতে পারে। সো আমাদের লাক খুব ভালো যে আমরা ঘুরে নিয়েছি আগে আগে। সো আমাদের খাবার দাবার হলো, মানে অর্ডার দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা ইন্ডিয়ান ব্রেকফাস্ট নিচ্ছি। আমার খাবার চলে এসেছে, আমি পরোটা নিয়েছি, তার সাথে হলো দহি, আর এটা আছে ওই আমের আচার, আর এটা আমি পাইনঅ্যাপেল জুস নিচ্ছি। এটার সাথে হলো কম্বোতে লস্যি ছিল, বাট আমি কালকে যেহেতু লস্যি খেয়েছিলাম সো আজকে আমি নিইনি। আর স্যাম আর স্বপ্নীলদা হলো ব্ল্যাক টি অর্ডার করেছিল, ব্ল্যাক কফি, সো ওদের খাওয়া হয়ে গেছে। আর স্বপ্নীলদা যেটা অর্ডার করেছে সেটা আসছে, নীলদার খাবারে চলে এসেছে, ও মিক্সড ফ্রাইড রাইস নিয়েছে। এবার খাওয়া দাওয়া করা যাক। আমাদের যেমন আমি অ্যাট ফার্স্ট বলেছিলাম যে আমি কিছু ওয়াটার অ্যাক্টিভিটিস করব, যেমন হলো ব্যাক ওয়াটার। তো এখানে এত পরিমাণে এখন বৃষ্টি হচ্ছে, আমরা জাস্ট মানে ব্রেকফাস্ট করতে করতে দেখছি প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে। দেখো কি পরিমাণে বৃষ্টিটা হচ্ছে, এই জন্য আমরা কিচ্ছু করতে পারছি না। আমি জানিও না যে আমাকে জলে নামতে দেবে কি দেবে না, কারণ এখানে ওয়াচ গার্ড বসে আছে, সো উনি খুব মানে বারণ করছে বারবার বেশি দূরে যেতে না, কারণ ওয়েদারের অবস্থা খুবই খারাপ। আমরা বেরোচ্ছি, এবারে একটু একটু বৃষ্টি কমেছে দেখা যাচ্ছে, মানে তাও খুবই ভালোভাবেই পড়ছে, তবে যেটুখানি পড়ছে তাতে যাওয়া যাবে মনে হচ্ছে। সো এবার আমরা যাচ্ছি বোট হতে, মানে আমরা ব্যাক ওয়াটার যাব। সো ব্যাক ওয়াটার যাওয়ার জন্য আমাদের বোট নিতে হবে, তো আমরা বোটের সামনে গিয়ে এবারে কথা বলবো কারণ এখানে বৃষ্টি হচ্ছে, আমি এখান থেকে যেতে যেতে কোনো কথা বলতে পারছি না। তো একেবারে গিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। পাঙ্কি আইল্যান্ড, আর এটা হলো প্রাইভেট একটা মানে আইল্যান্ড, সো এখানে সবার পারমিশন নেই যাওয়ার। আর আমরা বোটিং এর জন্য আমাদের হোটেল থেকে প্রায় কিছুটা হেঁটে এসেছি মাঙ্কি আইল্যান্ডের দিকে, এখান থেকে আমরা বোটে করে দেন যাব ব্যাক ওয়াটার। ওখানে গিয়ে কিছু ইন্টারেস্টিং জিনিস আছে তোমাদেরকে দেখাবো, আর যেটা ফিডিং আছে, হ্যাঁ ইগল ফিডিং আছে, সো ওটা গিয়েই তোমাদেরকে দেখাবো, এখন কিছু বলছি না। আর ব্যালেন্সিং রক আছে, ওটাও আমরা তোমাদেরকে দেখাবো। ফার্স্ট ডে তেই এখানটা এসেছিলাম, তখন এই আইল্যান্ডটার নামটা ঠিকঠাক করে জানছিলাম না বলে বলতে পারিনি। হ্যাঁ সো এখন জেনে বলছি, তো এখানে সবার পারমিশন নেই যাওয়ার। ওখানে একটা জায়গা আছে যেখান থেকে ওই আইল্যান্ডটার মানে স্টার্টিং পয়েন্ট, সো যেহেতু সবার পারমিশন নেই সো আমরা যেতে পাচ্ছি না। আর আমাদের বোর্ডে হলো 800 টাকা করে নিচ্ছে, মানে আমরা যে ব্যাকওয়াটার যাচ্ছি, আর মানে এখানে চার্জেস ওরা বেশিই বলে, তো তোমাদের নিজেদের একটু কথা বলে হলো মানে টাকাটাকে একটু কমাতে হবে, তাহলে এরা শোনে কথা। আমরা তিনজন যাচ্ছি, 800 টাকা করে পড়েছে, 800 টাকা করে নয় মানে 800 টাকা পড়েছে। হ্যাঁ তোমরা যদি একজন বা দুজন থাকো ওদেরকে দরদাম করে 500 থেকে 600 টাকা বলতে পারো। হ্যাঁ গ্রুপ গেলে বেটার হয়, সো যদি গ্রুপে আসো তো একটু কমে পড়তে পারে হয়তো, পার পার্সন হিসাবে নয় না, তো বোর্ড অনুযায়ী জন্য হচ্ছে যত বেশি লোক থাকবে তত বেশি ওরা চার্জেস বলে, ঠিক আছে। আমি ওই জন্যই বলে দিলাম যে যদি দুজন বা চারজন থাকো, মানে দুজন যদি থাকো তাহলে 600 থেকে 500 টাকার মধ্যে হয়ে যাবে, তোমরা একবার দরদাম করে নেবে। আমরা তিনজন যাচ্ছি, দ্যাটস ওয়াই আমাদের 800 টাকা, আমাদের প্রথমে বলেছিল 1200 টাকা, আমরা দরদাম করে ওইটাকে 800 টাকায় নিয়ে এসেছি। আর যদি 5 জন 6 জন থাকো তাহলে 1500 টাকা বলতে পারে, সেরকম হিসাবে তোমরা একটু কথা বলে নেবে। সো আমি খুব এক্সাইটেড আছি কারণ ইগল ফিল্ডিং আমি দেখতে যাব, কারণ ওখানে কিভাবে কি হচ্ছে না হচ্ছে সো আমিও দেখবো, তোমাদেরকে দেখাবো, তো চলো যাওয়া যাক, অনেকটা টাইমও হয়ে গেছে। তো এই দেখো এখান থেকে আমরা বোর্ডে যাব, সো অনেকেই যাচ্ছে এখান থেকে, সো আমরাও যাচ্ছি এবারে। আমি দেওয়া বোর্ডটা নিলাম কারণ ওয়েদার দেখতে পাচ্ছ খুবই খারাপ, হুটার যদি মাঝখানে বৃষ্টি চলে আসে তো প্রবলেম হয়ে যাবে, যার কারণে আমরা এরকম টাইপের বোর্ডটা নিলাম যাতে হলো বৃষ্টি মানে হলে আমাদের কোনো অসুবিধা না হয়, কারণ আমাদের ভিডিও বানাতে হবে। আর আমরা তিনজন যাচ্ছি, হ্যাঁ আমরা তিনজন যাচ্ছি, অ্যাডভেশন করতে এখন এখনো ঘুমাচ্ছে, ঘুমিয়ে তার এখন যাই হোক, সো আমরা তিনজনই বেরিয়ে পড়েছি, আমরা অ্যাডভেঞ্চার করতে ভালোবাসি, সেজন্য আমরা বোর্ড রেডি হচ্ছে, যখন এসেছি আমরা যাবই। Something about you feels so different. আমরা উঠে বসে গেছি আর আমরা ব্যাক ওয়াটারের জন্য মানে অন দা ওয়ে এখন যাচ্ছি, তো ছেড়েও দিয়েছে, এবার আমরা যাচ্ছি ওদিকটাতে দেখবো কি কি আছে না আছে। আর ইগল ফিডিং দেখার জন্য আমি খুব খুব এক্সাইটেড হয়ে আছি যে আমি দেখবো কি করে না করে, সো তোমাদেরকেও ক্লিপটা দেখাবো, সো যাওয়া যাক। জলগুলো কি পরিষ্কার দেখতেই পাচ্ছ,
আর জলটাও খুবই কম আছে এখানে। আর ভিউটা জাস্ট অসাধারণ লাগছে, দূরে দূরে পাহাড়, তার মধ্যে আমি বোর্ডে করে যাচ্ছি, আমার খুব ভালো লাগছে। আর আশেপাশে ওয়েদারটা এতটা সুন্দর হয়ে রয়েছে যে খুব অসাধারণ লাগছে দেখতে। সকালের দিকে বলছে এই জায়গাটা নাকি পুরো জল মানে উঠে থাকে, পুরো ভর্তি থাকে, দেখেই বোঝা যাচ্ছে কারণ বাড়িগুলো এখনো স্টিনলাম ভেজা ভেজা, আর এদিকে পাথর পুরো ভর্তি। সো এখানে অনেকটা জল থাকে বোঝা যাচ্ছে, বাট আমরা তো একটু লেট করে এসেছি, সো জলটা একটুখানি কমই আছে, বাট যেটুকু আছে না কেন সেটুখানিতে মানে যাওয়া যে যাচ্ছে বোর্ডিং মানে বোট করে, সো এটাই ভালো লাগছে। আর এখান থেকে দূরে দূরে মানে পাহাড়ের ভিউটা নিয়ে জাস্ট অসাধারণ লাগছে এক কথায়। হলো ম্যানগ্রোভ ফরেস্ট, মানে এই জায়গাটা দেখতেই পাচ্ছ যে ম্যানগ্রোভ যেমন হয়, মানে সুন্দরী গাছ যেটা হয় বলে যে ওদের শ্বাসমূলগুলো বাইরের দিকে থাকে, ম্যানগ্রোভ অরণ্যের যে শ্বাসমূলগুলো বাইরের দিকে বেরিয়ে থাকে এটা দেখা যাচ্ছে, যে ছোট ছোট কাটা কাটা যে দেখা যাচ্ছে ওগুলো কিন্তু এই গাছগুলোর হলো মানে শ্বাসমূল। সো দেখতেই পাচ্ছ মানে আমরা সুন্দরবন না গিয়ে গোয়াতে এসে আমরা ম্যানগ্রোভ অরণ্য দেখে নিচ্ছি। গোলটা বসে আছে ছোট্ট একটুখানি, আর দূর থেকে এই যে জায়গাটা সো ছোট ছোট দেখাচ্ছে বাট অনেকটা বড়। এই দেখো এই একটা হলো ক্রেন দেখা যাচ্ছে, মানে কত বড়। এদিকে ভিউটা দেখে আমার এখন কাশ্মীর কাশ্মীর ভাইবস লাগছে, কারণ ডাল লেক পুরো এরকমই হয়, দূরে দূরে পাহাড় থাকে, তার মধ্যে জলের মধ্যে নৌকা নিয়ে বোটিং করায়। সো আমরা গোয়াতে এসে কাশ্মীরের ভাইব পাচ্ছি, কেরালার ভাইব পাচ্ছি, ও কাশ্মীরের ভাইব পাচ্ছে, বাট আমি পুরো সুন্দরবনের ভাইব পাচ্ছি। কি করে? কারণ সুন্দরবনে এক্স্যাক্টলি এরকম আছে, দুদিকে ম্যানগ্রোভ জঙ্গল আর এরকম জল দিয়ে আমরা যাই। সো বাট কাশ্মীরেও এরকম আছে যে দূরে দূরে পাহাড়, তার মধ্যে নৌকায় করে যায় সবাই, মানে দারুণ। আর এতগুলো ইগল, ওখানেও একটা বসে আছে ইগল। সো এখানে আসার পর থেকে প্রচুর ইগল দেখতে পাচ্ছি, কারণ এখানে ইগল ফিডিং হয়, বসে আছে ব্লু কালারের, জাস্ট তোমরা দেখতেই পাচ্ছ এখানে প্রচুর পরিমাণে আমি কিংফিশার দেখতে পাচ্ছি। এটা হলো কোমরান বার্ড, সো ডান্স করে বলছে, মানে যে ড্যান্সিং বার্ড হতা হ্যায় না, আচ্ছা আচ্ছা দেখো ইয়ে ডান্সিং কর রা হ্যায় আবি, ইয়ে ডান্সিং বার্ড হ্যায়। সো এটাকে এখানে ফেলে রাখার একটাই কারণ বললেন যে এখানে নাকি 3 মাস পর যখন এটাকে তুলবে প্রচুর পরিমাণে এখানে মাছ আটকায়, যার কারণে এটাকে এরকম ভাবে ফেলে রেখেছে। সো আর কাছাকাছি চলে এসেছে খুব এই দিকটার, মানে এখানে পুরো এখন শ্বাসমূলগুলো দেখা যাচ্ছে তোমাদেরকে, যেটা জুম করে আমি দূর থেকে দেখাচ্ছিলাম, বাট এখন দেখতে পারো যে খুব মানে বড় বড় শ্বাসমূলগুলো সো উঠে উঠে আছে। আর সুন্দরবনে না গিয়ে যে এরকম একটা ধরনের মানে জিনিস দেখতে পাবো ম্যানগ্রোভ অরণ্য, সো আমি ভাবতেও পারিনি, তো আমি ফার্স্ট টাইম দেখলাম, এত শুনেছি এত পড়েছি, সো ফার্স্ট টাইম দেখলাম যে ম্যানগ্রোভ অরণ্য শ্বাসমূলগুলো ওপর দিকে উঠে থাকে, মানে পড়া জিনিস এই জাস্ট দেখলাম। গুলো হলো বলছে ওয়াস্টার, সো আমি সামনের দিকে এখন চলে এসেছি কারণ তোমাদেরকে এখান থেকে ভিউটা আরো ভালোভাবে দেখাতে পারবো। আর এখানে পিন ড্রপ সাইলেন্স থাকলে যে ইগলগুলো যখন ফিডিং এর জন্য আসে, সো আর এই যে ইগলগুলো উড়ছেও দেখতেই পাচ্ছ, সো পিন ড্রপ সাইলেন্স থাকলে এদের আওয়াজটাও শোনা যায়। সো আমি চুপ করে যাচ্ছি এখন, তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি ভিউটা, দেখতে থাকো। জাস্ট দেখো কতগুলো ইগল এখানে ফিডিং এর জন্য আসে সবাই, আর ইগল এখানে ইগল কিংফিশার সব ভর্তি এখানে। Something about you feels so different. Yeah, you mess me up inside. ব্যালেন্সিং রক দেখতেই পাচ্ছ যে এখানে একটা বড় পাথরের উপর একটা ছোট পাথর আছে, কিন্তু পাথরটা কোনোভাবে পড়ছে না, মানে পাথরটা কিন্তু একদিকে হেলেই আছে, মানে একদম কর্নার সাইডেই আছে, পড়ে যাওয়ার কথা, একটু ধাক্কা লাগলেই পড়ে যাবে হয়তো, কিন্তু এখনো স্টিল না ওরকম ভাবেই দাঁড়িয়ে আছে, মানে ওটা কিভাবে তৈরি হয়েছে বুঝতে পারছি না, বাট ব্যালেন্সিং রক এটাকে বলে কারণ ব্যালেন্স করছে ব্যাপারটাকে। সো আর দেখতেই পাচ্ছি এখানে কতগুলো ইগল উড়ছে এখন, তোমাদেরকে একটু দেখাচ্ছি সিনেমাটিক শট দিয়ে। সো দেখতেই পাচ্ছ ওখানে ইগল ভর্তি, ওইদিকে দূরে ব্যালেন্সিং রক, আর তার মধ্যে আমরা অনেকটা কাছে চলে এসেছি, পাহাড় দেখা যাচ্ছে দূর থেকে, মানে যেটা আমরা পেছন থেকে দেখছিলাম সেটা একদম কাছাকাছি চলে এসছে, আর কত ইগল চলে এসেছে এখানে ফিডিং এর জন্য। সো দেখো ইগল ফিডিং দেওয়া স্টার্ট হয়ে গেছে, এই যে দিচ্ছে, এই যে জাস্ট দেখো, হোয়াইট ইগল, হোয়াইট ইগল, হোয়াইট ইগল,
এখানে দেখো যে ক্যাচ করছে আর ওরা ধরেও নিচ্ছে, কি মানে কি সুন্দর লাগছে, জাস্ট ছুঁড়ে ছুঁড়ে ওপরে দিচ্ছে, এতক্ষণ জলে ফেলছিল বাট এখন মানে ছুটছে ওপরে আর ইগল গুলো এসে মুখে করে জাস্ট নিয়ে যাচ্ছে, জাস্ট ভিউটা দেখো। জাস্ট দেখতে পাচ্ছ যে জলের মধ্যে থেকে ইগল গুলো মুখে করে মাংস গুলো নিচ্ছে আর চলে যাচ্ছে, আর উনি ওপরে ওপরে ছুড়ে ছুড়ে দিচ্ছিল, তো ওপর থেকে ওরা নিয়ে নিচ্ছিল মানে ক্যাচ নিয়ে নিচ্ছিল, এত মানে সুন্দর লাগলো ব্যাপারটা, জলে ফেলছিল ওটা তাও দেখতে ভালো লাগছিল, বাট তার থেকেও বেশি ভালো লাগলো যেটা ওপর দিকে ছুটছে আর ওরা মুখে করে নিয়ে চলে যাচ্ছে। সো কতগুলো চলে এসেছে ইগল এখানে ইগল ফিডিং এর জন্য দেখো, আর আকাশটা তো পুরো ক্লাউডি হয়ে রয়েছে আর তার মধ্যে ইগল গুলো উঠছে, জাস্ট অসাধারণ একটা ভিউ, মানে এখানে না আসলে মিস করে যেতাম সত্যি কথা, চারিদিকে ইগল ভর্তি আর বারবার ও হলো মানে এখানে ফিডিং করানো হচ্ছে আর ওরা মুখে করে এখান থেকে খাবারটা নিচ্ছে আর চলে যাচ্ছে, ইভেন ক্যাচ দিলেও নিয়ে নিচ্ছে, মানে ভাইবসটা পুরো আলাদা রকম, সত্যি কথা বলতে গেলে গোয়াতে এসে যদি এই জায়গাটা না আসে তো মিস করে যাবে এই ওয়েদারের সাথে এই টাইমটা, মানে সাউথ গোয়ায় এসে যদি এই ব্যাক ওয়াটারে না আসো তো সবকিছু মিস করে যাবে, আমার মনে করছি খুবই ভালো লাগছে, মানে না আসলে এটা মিস করে যেতাম, আমার দূর মানে দূরের ভিউটা এতটাই অসাধারণ যে জাস্ট কিছু বলার নেই, অ্যামেজিং। Find me, there's no sign of life out here, I scream and it goes silent. এটা দেখা যাচ্ছে এটা হলো একটা ড্যাম আর এখানে পুরো ফ্রেশ পানি আসে, মানে খুবই ছোট কিন্তু খুব পরিষ্কার আর ফ্রেশ জল আসে বলছে। তাহলে ওখানে দেখতে পাচ্ছি অবস্টার বার করছে ওখান থেকে ওই যে খুঁড়ে খুঁড়ে মাটি থেকে, ড্যামটা খুব সামনে চলে এসেছি, সো দেখতেই পাচ্ছ যে কি বড়, মানে এখান থেকে কতটা বড় লাগছে, আমরা দূর থেকে অনেকটা ছোট দেখছিলাম বাট খুব সুন্দর, মানে তিনটে মুখ আছে এখানে, তিনটে না চারটে মুখ আছে আর এখান থেকে পুরো ফ্রেশ জল আসছে, যার কারণে এই জলগুলো খুবই ফ্রেশ আর খুবই নিট অ্যান্ড ক্লিন, মানে জলের তলারও জিনিসগুলো দেখা যাচ্ছে। সো দেখতেই পাচ্ছ আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আমাদের খুব ভালোভাবে ঘোরালো ওই যে আমাদের হলো মানে যিনি ঘোরাচ্ছিলেন, সো খুব ভালোভাবে ঘুরিয়েছে আমাদেরকে, আর এখন বৃষ্টিটাও পুরো থেমে গেছে, সো খুব সুন্দর লাগছে, মানে দারুণ লাগছে। সো ফিরে যাচ্ছি, দেখতে দেখতে টাইমটা অনেকটা হয়ে গেছে আমাদের, মানে টাইম হয়ে গেছে এবার বেরোনোর, আর আমি এসে যেটা দেখতে চেয়েছিলাম যে ইগল ফিডিং দেখবো, দেন হলো ব্যালেন্সিং রক দেখবো, সো সমস্ত কিছু আমি দেখতে পেলাম, এক্সপ্লোর করলাম। সো তোমরা যদি কোনো সময় সাউথ গোয়া এসো তো পালোলেম বিচে যদি আসবে সো এই জায়গাটাতে মানে এসো, আমি সাজেস্ট করছি কারণ খুব সুন্দর লাগলো, জাস্ট ভাইবসটা খুব দারুণ ছিল, মানে অ্যাটমসফিয়ার থেকে শুরু করে সমস্ত কিছু, তার সাথে ওয়েদার আমাদের তো খুব এনজয় করলাম, আমরা ভাবছিলাম যে পারবো না বৃষ্টির কারণে হবে না, বাট ফাইনালি যে আমরা ব্যাকওয়াটার আসতে পারলাম, হ্যাঁ আর ফাইনালি যে আমরা ব্যাকওয়াটারে আসতে পারলাম এটা ভেবে খুব ভালো লাগছে, তার মধ্যে বৃষ্টিটাও বন্ধ হয়ে গেছে, মানে আমি চাইছিলাম যে বৃষ্টিটা বন্ধ হয়ে গেলে একটু ঘুরতে পারবো, সমুদ্র জলের সাথে এটা একটু মিক্স আপ আছে, সো পুরোটা মিষ্টি জল বলতে পারছি না কারণ একটু হলো মানে নোনতা নোনতাও লাগছে, বাট খুব একটা নোনতা না, যে সমুদ্রে যেরকম খুব তিতকুট একটা নোনতা ভাব থাকে ওরকম না, খুব মিষ্টি জলই বলা যায়, বলা যেতে পারে। সো এবার আমরা বেরিয়ে যাব আর খুব পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন জল, মানে দেখা যাচ্ছে কারণ ওখান থেকে ফ্রেশ ওয়াটারটা যেটা বেরোচ্ছিল ড্যামটা থেকে সেটা এর সাথে হলে মিক্সার হচ্ছে, সো খুবই পরিষ্কার জল, আর একটু মানে যখন বর্ষাকাল থাকে তখন হয়তো জলটা আরও বেশি বেড়ে যায়, তো এখন জলটা কম আছে বলে আমি ম্যানগ্রোভ অরণ্যর যে শ্বাসমূলগুলো আমি সেগুলো তোমাদেরকে দেখাতে পারলাম, আর ভিউটা তো জাস্ট অসাধারণ ছিল, তোমাদের তো দেখালামই সব, তো কখনো যদি আসো তো এসে ঘুরে যাও। এবার আমরা চলে যাচ্ছি, আমরা বিচের দিকে উঠবো কারণ আমাদের একটু স্নানও করতে হবে, কারণ গোয়াতে এসে যদি স্নান না করি তাহলে আর কি করলাম, সো চলো যাওয়া যাক। আমাদেরকে ঘোরালো খুব ভালোভাবে ঘুরিয়েছে এবং আমরা যেখানে যেখানে ক্লিপ নিচ্ছিলাম সেখানে সেখানে দাদা অনেক স্লো স্লো চালিয়েছে, চালিয়ে আমাদেরকে সমস্ত কিছু যা যা ছিল এখানে সমস্ত কিছু এক্সপ্লোর করতে সাহায্য করেছে, তো দাদা থ্যাংক ইউ। সোরা দাদার নাম্বারও নিয়ে নিচ্ছি, যদি তোমরা কেউ চাও পালোলেমে এসে এই মাঙ্কি বিচের এদিকে এসে দাদাকে কল করে নেবে, দাদা নাম্বার বলে দিচ্ছে, সো শুনে নাও 7507804970। সো দাদাকে এসে এই নাম্বারে কল করলেই তোমরা পেয়ে যাবে, এটা খুব সুন্দর মানে অ্যামেজিং যাকে বলে, এতগুলো জায়গা এক্সপ্লোর করেছি সবকটা জায়গায় মোটামুটি ভালো লেগেছে, বাট ব্যাক ওয়াটারে এসে মানে আরো বেশি খুব ভালো ফিল করলাম, আর জায়গাটা তো অসাধারণ, তার মধ্যে হলো
এত সুন্দর ভিউ, ওয়েদার তো একদম অসাধারণ, আর বৃষ্টিটাও যে থেমে গেছে এটা আমাদের কপাল ভালো। এবার একটু যাব, কারণ জলে একটু নাবতেই হবে, নয়তো গোয়াতে এসে যদি স্নান না করি মনটা একটু কেমন কেমন করবে। আমরা রেডি হয়ে নিয়েছি বিচে যাওয়ার জন্য, একটু স্নান টান করবো দেন বেরোবো, কারণ আমাদের ট্রেনও আছে আর লাঞ্চও করতে হবে আমাদেরকে। সো আমরা এখন যাচ্ছি বিচের দিকে, যেদিকে মাঙ্কি বিচ ছিল ওদিকটা দেখলাম একটু ক্রাউড কম আছে, সো ওখানে গিয়ে স্নান করবো। জলে নেমে পড়ি, দেখতেই পাচ্ছ কি পরিমানে ঢেউ, আর জলটা প্রচুর ঠান্ডা কারণ ওয়েদারটা পুরো ক্লাউডি হয়ে আছে। তো এখন স্নান করবো, দেন ডুবে যাবো, তো ঝটপট করে স্নান করে নিই, একটু এনজয় করে নিই। চলো আমি ক্যামেরাটাকে গার্ড করে রেখেছি, কারণ জলে বুঝতেই পারছো আমরা যা হইচই করছি, যা লাফালাফি করছি, ক্যামেরা ভিজে যেতে পারে, যার কারণে আমি একটু গার্ড করে রেখেছি। তো হেজি আসতে কিছু মনে করো না, আমরা খুব এনজয় করছি, আর টাইমটাও হাতে খুবই কম, কারণ আমাদের ব্যাক ওয়াটারে গিয়ে অনেকটা টাইম চলে গেছে। আমাদের অনেক বেশি বলছিল, এবার আমরা বেরিয়ে যাচ্ছি আদগাঁও স্টেশনের জন্য, অন দা ওয়ে তে আছি। গাড়িতে আমরা এলাম, আপনারা যদি চান তো দাদাকে কন্টাক্ট করে নিতে পারেন, আমি নাম্বারটা দিয়ে দেবো এখানে। তাড়াতাড়ি আমাদেরকে এনেছে এখানে সুরেশ গাঁওকর, মোবাইল নাম্বার 9822137849। আর আপনি কবি ভি ট্যাক্সি চাই তো কবি ভি 24 আওয়ার কল কর সকতে হ্যায়। আর দাদার সাথে তোমাদেরকে কথা বলিয়েই দিলাম, কারণ হলো দাদা হলো খুবই ভালো আর খুবই জলদি আমাদের নিয়েছে। আমাদের যেরকম টাইমিং হাতে ছিল আমরা ভাবতে পারিনি যে আমরা স্টেশনে এত জলদি জলদি পৌঁছাবো, ফাইনালি যে পৌঁছে গেছি এটাই আমাদের লাকের বিষয়। দিস ইজ দ্য মাদগাঁও স্টেশন ইন গোয়া, সো আমরা ফাইনালি ঢুকেও গেছি মাদগাঁও স্টেশনে। ফাইনালি মৎস্যগন্ধা এক্সপ্রেস যেটা হলো ছিল ওটাতে হলো আমরা যাব, কারণ ওটা আমাদের 7:20 আছে। সো আমরা ওয়েট করছি ট্রেনের জন্য, 5 মিনিট লেট আছে, যার কারণে আমাদের খুব ভালো ভাগ্য যে আমরা 7টার সময় ঢুকে মানে 7:20 ট্রেনটা পাবো, নয়তো ট্রেন মিস হয়ে যেত। তো এখন এসে দেখছি যে ট্রেনটা লেট রয়েছে, সো দেখা যাক কখন ট্রেন আসে। আর আমরা লাঞ্চ করার টাইম বাইরে পাইনি, এবার ট্রেনে উঠে একেবারে লাঞ্চ করবো। সো এটা হলো আমাদের ট্রেন মৎস্যগন্ধা এক্সপ্রেস, তো আমরা এবারে ট্রেনে উঠবো, আমাদের S6 আছে। আমাদের মাদগাঁও থেকে ট্রেন ছেড়ে দিয়েছে, এবার আমরা একদম মানে ট্রেনে উঠে খাওয়া দাওয়া করে নেবো, কারণ আমাদের লাঞ্চ যেহেতু হয়নি, তো এবার ডিনারই করে নেবো, কারণ লাঞ্চের মতো কিছু পাইনি, তো ডিনার করে দেন যাবো কাল একেবারে মুম্বাইতে ঢুকে, তারপরে মানে আন্ধেরিতে যখন ঢুকবো মুম্বাইতে ঢুকে তারপর তোমাদের সাথে আবার কথা হবে। তো চলো খাওয়া দাওয়া করি, কারণ খুব টায়ার্ড লাগছে বুঝতেই পারছো, এতটা অ্যাক্টিভিটি করার পর আর শরীর দিচ্ছে না। এবার ভেতর দিকে গিয়ে খাওয়া দাওয়া করে নেবো, ডিনারের জন্য স্যান্ডউইচ আর একটা করে মিল্কশেক নিয়ে নিয়েছি, কারণ কিছু পাচ্ছিলাম না যার কারণে। সো এটা খাওয়া দাওয়া করে তারপর দেখি, যদি কিছু খেতে পারি তো খাবো, ভারী কিছু আর না পেলে দেন শুয়ে পড়বো। পেট ভরেনি যার কারণে আমি নিয়ে নিয়েছি এখানে বিরিয়ানি, আর এখানে একটা চিকেনের আইটেম ছিল, আর এটা হলো রুটি আছে, আর এখানে হলো জিরা রাইস আছে। আমাদের ট্রেন, আমরা মুম্বাইতে ঢুকেই গেছি, এবার ডুবে যাবো, ফ্রেশ হবো, বুঝতেই পারছো সারাটা রাত হলো ট্রেনে কাটানোর পর খুবই টায়ার্ড আছি।
তো দেখতেই পেলে আমার মানে আমি কিভাবে কি করলাম না করলাম গোয়াতে। সো আমার এই পার্টে হলো গোয়ার পুরো সিরিজটাকে শেষ করে দিচ্ছি। সো কেমন লেগেছে গোয়ার ব্লগটা জানিও অবশ্যই। আমরা খুব এনজয় করেছি আর দেখতেই পাচ্ছ গলার অবস্থা খুবই খারাপ হয়ে আছে, কারণ প্রচন্ড এনজয় করেছি আর প্রচন্ড টায়ার্ড হয়েও আছি। সো কেমন লেগেছে জানিও, যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও, আর যদি ভিডিওটাকে ফেসবুকে রেখে থাকো তাহলে ফলো করে দিও, আর আমাকে ইনস্টাগ্রামে তোমরা ফলো করতে পারো যদি চাও। লাভ ইউ।